রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো 80-র উপরে, তো তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করে তো লাভ নাই। এই তার বক্তব্য নতুনকে একটাই জিনিস প্রমাণিত হয়ে যাচ্ছে, রাজনৈতিক ভাবে এই দেশের মালিক একজন, এই দেশে হাসিনা ছাড়া আর কেউ নেই। বিচার বিভাগ তিনি নিয়ন্ত্রণ করেন, প্রশাসনের কোন আইন কানুনের তরকা থাকে উনি করেন না, তিনি করেন, এবং যাবতীয় অপকর্মগুলোর তিনি এখানে সমস্ত আপনার নির্দেশদাতা। এবং গতকালকে বক্তৃতা আপনি যে প্রশ্নটা করেছেন, বিশেষ তার আপনার এই চিকিৎসার ব্যাপারে, এই মধ্যে যে কত ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে কালকে সেটা চলে এসেছে। আমরা এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু আপনি তুলেছেন এবং গতকাল যে বক্তব্য তিনি রেখেছেন, আজকে এ ভাষা জিন্দাবাদ ভাষা আমাদের কাছে নাই। আমরা তার ওই বক্তব্যে কালকে যে তিনি বলেছেন যে যেদিন তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, সম্ভবত অসুস্থ ছিলেন, এইরকম একটা ভয়াবহ একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিবাদী দেশে আমরা যে এখনো এই ভাষায় কথা বলি, এটা সত্যি আমরা নিজেরাও মনে করি যে মাঝে মাঝে যে এই ভাষায় কথা বলে আমাদের লাভের ক্ষেত্রে লাভ একটাই, যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্র ভাষায় কথা বলতে চাই, গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনতে চাই, সেই কারণেই আমরা গণতন্ত্রের ভাষা ব্যবহার করি। স্বাধীনতা আমরা বিশ্বাস করি, পরমত সহিষ্ণুতাতে আমরা বিশ্বাস করি, আমরা অন্যের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, এবং সংবিধানের যে মূল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনার মানব অধিকারের বিষয়গুলো এগুলোকে আমরা অত্যন্ত বেশি গুরুত্ব দিই। সেই কারণেই আবার আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে, সকল সমবৃদ্ধির মানুষের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরতে চাই, এবং সেখান থেকে আমরা আশা করি যে সুপ্রদের সুপ্রবুদ্ধির উদয় হবে, দেশের দিকে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করবে।